Hey guys, welcome back to our channel. আমি প্রীতি, আমাদের সাথে রয়েছে বাবান। দেখিয়ে দিয়েছি আজকে আমার বাবানের হ্যাপি বার্থডে। আর হ্যাপি বার্থডে তে যেমন ফটো মানুষে শেয়ার করে সেরকম একটা মুহূর্ত শেয়ার করে দিলাম। ভিডিওর শুরুতেই দেখে নিল রে। ছিঁড়ে দেবো কিন্তু জামা প্যান্ট করে দেবো। খোলো, নিচে খোলো দাদি। না এইখানে পড়ে যেতে হবে, এখানে মিমিরা ব্লক করছে। তারপরে কি লজ্জা এইটুখানি বয়সে। তাদের খোলো জামাটা, খুলে আসো তাদের জামাটা খুলো। ও একা একা পারবে না। চুল্লা একটু ঠিক করে দিবি ওর। এইটাই আমি নিয়ে নিয়েছি। আমাদের আগে দিদি ভাই, তারপরে মা, দিদি ভাইয়ের শাশুড়ি মা, মানে মায়ের মা, আমার সবাই বলে চলে এসেছে। কে কে এসেছে তাও জানি না। আমরা মার্কেটিং করতে গেছিলাম, একবারে মার্কেট করে এখানে চলে এসেছি। সবাইকে দেবে, সবাইকে, সবাইকে দেবে। এখন সবাইকে কেকটা দেয়া হচ্ছে। আর এরপরে আমরা যেটা করব, আমরা মানে আমরা বলতে এটা দিদির পুরো আয়োজনটা দিদি করেছে। হ্যাঁ, এটা দিদি করেছে, আর সাথে আমরা সাথ দিয়েছি সবাই মিলে। দিদি যতটা পেরেছে ততটা মোটামুটি কম্বল নিয়ে এসেছে, আর সেই কম্বলগুলো সবাইকে দেবে। এখানে এসে কিন্তু বেশ ভালো লাগছে, বলো? ভালো লাগছে। বাবানের এই এই বছরের জন্মদিনটা আরো একটু স্পেশাল হলো। হ্যাঁ, একটু অন্য ধরনের কিছু। দুই ভাগ না কোথায়, বড়টা কোথায়? ওই তা কি অবস্থা, ওর নাকে জন্মদিন। মানে আমরা কোথায় আর ও কোথায়? পকড় কে লে যায়েঙ্গে। এখানে আমরা সবাই মিলে খুব একটা ভালো মুহূর্ত কাটালাম। আর এই গাজনা পশ্চিম পাড়া কিন্তু আমার জন্মস্থান, আমার মানে বড় হওয়া এখানেই। তো দুপুর দিয়ে সন্ধ্যা হয়ে গেল, আর মাঝখানে কোনো ক্লিপই না হয়নি। মাঝখান দিয়ে আমরা, হ্যাঁ, আমরা একটু পার্কে গেছিলাম, আমি আমার বাড়িতে গেছিলাম। আর এই যে লিফট,
এটা বাবানিতে যখন দেবো তখন তোমরা দেখতে পাবে। আর আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। সেই তো দেখছি, আমাদের কথা শুনে ঘুম দিয়ে উঠে গেছে। এই ঘুম দিয়ে উঠলে এই ব্লেজার পরিয়ে দিল মামু। হ্যাঁ কি লাগছে তোমাকে? এটা হাসি লাগবে, মুখে একটু হাসি দরকার শুধু। একটু গিলি গিলি দিদি, গিলি গিলি গিলি। কি হচ্ছে মামু? এটা কোথায় দেবো তোমার মাথা ভাঙা কোথায়? ভাই তুমি একটু একটু সাইড আসো। জন্মদিন যেন প্রতিদিন হয়। তুই কি করিস এটা? ও মন চলে আমার কাউকে দেবে আমার। আর না 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 মাখামাখি চলছে। মিমি ব্লগ শুরু করেছে, খেলা হয়ে গেল রে। মামু আগে ব্লগ তারপরে খেলা। না খেলা শেষ? ও না খেলতে হবে। আমি আবার খাওয়াবো। চেঁচাচ্ছে দেখো। কি যা উই যা ই যা ই যা তো গাইস
কমপ্লিট। আজকের মতো এখন খাওয়া দাওয়া করব সবাই মিলে, তাই না বাবা? ইয়েস। চলো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।